এবারও সাত দফায় দেশে লোকসভা নির্বাচন। ১৯ এপ্রিল থেকে আগামী পয়লা জুন পর্যন্ত চলবে ভোট গ্রহণ পর্ব। তৃতীয় দফার ভোট মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। মালদা উত্তরে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন ব্যানার্জি, বিজেপি প্রার্থী খগেন মুর্মু এবং কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম। মালদা দক্ষিণে তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনাজ আলী রায়হান, বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী এবং কংগ্রেস প্রার্থী ইশাক পান চৌধুরী। জঙ্গিপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান, বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ এবং কংগ্রেস প্রার্থী মোহাম্মদ মুর্তজা হোসেন। মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খান, বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ এবং সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।